সেকশন আরও একটা প্রজেক্ট যেখানে হচ্ছে স্টার্ট অফ মাইনিং সেকশনের প্রজেক্টটা রয়েছে জেড আর সি এই যে জেড আর সি রয়েছে এইখান থেকে আপনারা যদি জিডি পুলের মাধ্যমে স্টেকিং করেন তাহলে চার পার্সেন্ট হারে আপনাকে প্রফিট দিবে সেই সাথে জি জেড আর সি এই পুলের মাধ্যমে কাজ করেন তাহলে দেখতে পারতেছেন আঠারোশো চুহাত্তর দশমিক একানব্বই পার্সেন্ট আর আপনাকে প্রফিট দেবে এখন পর্যন্ত হিউজ একটা প্রফিট সেটা হচ্ছে জেড আর সি পুল তো এখানে পার্টিসিপেট করার জন্য কি করতে হবে প্রথমে ট্রেড অপশানে যাওয়ার পর স্পোর্ট অপশানে আসবেন এখানে আসার পর আপনাকে জাস্ট সার্চ করতে হবে জেড আর সি তো আমরা এখান থেকে জেড আর সি লিখে সার্চ করব জেড আর সি এখানে জেড আর সি লিখে সার্চ করছি তো কয়েনটা দেখছেন চলে আসছে এবং কয়েনটা যদি আপনারা দেখেন তার যে অ্যাঙ্গেলগুলো তাহলে দেখতে পারতেছেন ভালো পরিমাণে কিন্তু এটা পাম্প করতেছে তো আমাদের এখন এটা কিন্তু একটা গ্রেন সিগনাল উঠে আছে অর্থাৎ এখানে কিন্তু ভালো একটা প্রফিট দিবে তো এই জায়গাটা আমাদের কি করতে হবে এখান থেকে আমরা দুই ডলার সম জেড আর সি কয়টা কিনে নিব তো আমরা এখানে দুই ডলার দিয়ে দিয়েছি এর পরবর্তীতে আমরা বাই জেড আর সি এইখানে ক্লিক করে দি তারপরে আপনাকে কিন্তু এখান থেকে যে রেটটা রয়েছে রেটের দিকে ফলো রাখতে হবে তো আমরা কিন্তু তেষট্টি দশমিক ছাপান্ন সিলেক্ট করে রাখছি বাট বর্তমান রেট হচ্ছে তেষট্টি দশমিক জিরো নয় তো তেষট্টি দশমিক আমরা দশ দিয়ে দিচ্ছি তাহলে আমরা খুব ইজিলি ক্রিয়েট করতে বাই করে নিতে পারবো তো জাস্ট আমরা কনফার্ম করে দিলাম তো দেখতে পাচ্তেছেন আমরা কিন্তু একটা অর্ডার প্লেস করে দিয়েছি এবং আবারও রেটটা কিন্তু হাই হয়ে গেছে তো আমাদেরকে কিন্তু একটা অ্যাভারেজ রেটে কিনতে হবে তো দেখতে পাচ্তেছেন আমাদের কিন্তু এটা বাই হয়ে গেছে এরপরে যে কাজ করা লাগবে সেটা হচ্ছে গো টু স্টার্ট অফ মাইনি আসার পর এখান থেকে আমাদেরকে জিটি পুল যেটা রয়েছে এখানে স্ট্রেক না অপশনটিতে ক্লিক করতে হবে এর পরবর্তীতে আমাদের স্ট্রেক নাও করার জন্য একত্রিশটা জেড আর রয়েছে এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করে দেবো এরপরে দেখতে পারতেছেন আমাদের কিন্তু স্টেক সাকসেসফুলি হয়ে গেছে অর্থাৎ আমরা কিন্তু এখানে স্টেক করতে পারছি তো এভাবে কিন্তু আপনারা এই যে জেড আর সি রয়েছে এখানে স্টেকিং করতে পারেন একই সিস্টেমে আপনাকে জাস্ট একটা গেট অ্যাকাউন্ট থাকতে হবে এক দুই ডলার পরিমাণ থাকলেই হলো আশা করছি এই প্রসেসটা বুঝতে পেরেছেন তো এখানে আপনারা কাজ করতে পারেন ধন্যবাদ সবাইকে